হাই গাইস হাউ ইউ ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইন্ডি ইংলিশ ইউটিউব চ্যানেল টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট দ্য সিলেবাস অফ ক্লাস ইলেভেন অফ ইংলিশ সাবজেক্ট ইন ডিটেলস তোমরা যারা ইতিমধ্যে মাধ্যমিক পাস করে ইলেভেনে পা দিয়েছ তোমাদেরকে ইন্ডি ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা ইলেভেন ক্লাসে অনেকেই টিউশন কোচিং নেই না ফলে সিলেবাস না জেনেই বছরের শেষে পরীক্ষা হলে যেতে হয় তাই বাংলা ভাষায় আজকে আমি খুব সহজ করে ইংরেজি বিষয়ের সম্পূর্ণ সিলেবাস তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখো যাতে আমাদের লেটেস্ট আপডেটগুলো তোমাদের খুঁজে পেতে একদম অসুবিধা না হয় তো চলো এবার দেখে নেওয়া যাক ক্লাস ইলেভেন ইংলিশ সাবজেক্ট দু সালে যারা পরীক্ষা দেবে তাদের সিলেবাসটা কি রয়েছে ভিডিও শুরুর আগে দর্শক বন্ধুদের কাছে একটা আবেদন থাকবে ভিডিওটি পুরোটা দেখা হলে তোমার কাছের নিকট বন্ধুদের কাছে শেয়ার করো কারণ সায়েন্স আর্টস বা কমার্স যে যে স্ট্রিমেই ভর্তি হোক না কেন ইংলিশ সাবজেক্ট তোমাদের থাকছেই সিলেবাস অফ ক্লাস টুয়েলভ ডবলু বি দু হাজার বাইশ এক নম্বরে থাকবে তোমাদের প্রোজ টোয়েন্টি মার্কস দু নম্বরে থাকবে হচ্ছে পোয়েট্রি টোয়েন্টি মার্কস তিন নম্বরে থাকবে হচ্ছে র্যাপিড রিটার টেলসফর্ম শেক্সপিরিয়ান শেক্সপিয়ার টেন মার্কস চার নম্বরে থাকবো হচ্ছে টেক্সচুয়াল গ্রামার টেন মার্কস পাঁচ নম্বরে থাকবে হচ্ছে রাইটিং টেন মার্কস ছয় নম্বরে থাকবে হচ্ছে ইএসপি টেন মার্কস সাত নম্বর হচ্ছে প্রজেক্ট টোয়েন্টি মার্কস সব মিলিয়ে তোমাদের নম্বর হলো প্রায় সাতটা টপিকের উপরে টোটাল নম্বর হচ্ছে একশো নম্বর এবার দেখে নেওয়া যাক প্রোস থেকে কী কী প্রোস তোমাদের সিলেবাসে আছে এক নম্বর হচ্ছে লিলাস ফ্রেন্ড আর কে নারায়ণের লেখা দুই নম্বর হচ্ছে কারমা খুশবন্ত সিংয়ের লেখা তিন নম্বর হচ্ছে জিম্মি ভ্যালেন্টাইন ও হেনরির লেখা চার নম্বরটা হচ্ছে নোবেল লেকচার মাদার টেরেজার লেখা আর পাঁচ নম্বরে থাকছে দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন নন্দলাল বসের লেখা প্রশ্ন কীরকম থাকবে এমসি কেউ থাকবে হচ্ছে পাঁচটা পাঁচটার মধ্যে পাঁচটায় করতে হবে এসিকিউ কেউ থাকবে হচ্ছে পাঁচটা দশটার মধ্যে এই পাঁচটা করতে হবে পাঁচ নাম্বার থাকবে এলএ থাকবে হচ্ছে দুটো করতে হবে পাঁচটা থাকবে প্রত্যেকটা গল্প থেকে একটা একটা করে এলএ অর্থাৎ লং অ্যান্সারটা এক কোশ্চিন থাকবে এবং সেখান থেকে দুটো কোশ্চেন উত্তর করতে হবে পাঁচ মার্কের তো বন্ধুরা এবার চলো তোমাদের দেখা পোয়েট্রি অর্থাৎ কবিতা থেকে কত নাম্বার আসবে কবিতা থেকে টোটাল যে টোয়েন্টি না টোয়েন্টি মার্কস বা কুড়ি নাম্বার আসবে তার মধ্যে পাঁচটা কবিতা রয়েছে পাঁচটা কবিতার মধ্যে এক নম্বরটা হচ্ছে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ উইলিয়াম অটশের লেখা দুই নম্বরটা হচ্ছে মিটিং অ্যাট নাইট এটা রবার্ট ব্রাউনিংয়ের লেখা তিন নম্বরটা হচ্ছে দ্য সিক রোজ এটা উইলিয়াম ব্লেকের লেখা চার নম্বর হচ্ছে ব্রাদারহুড এটা হচ্ছে অক্টাভিও পাজের লেখা পাঁচ নম্বরটা হচ্ছে ডে ব্রেক এস ডব্লু লং ফেলের লেখা এবার দেখা যাক পোয়েট্রি পোশন থেকে কেমন প্রশ্ন আসে এমসিকিউ আছে হচ্ছে পাঁচটা আউট অফ ফাইভ পাঁচটার মধ্যে পাঁচটা করতে হবে পাঁচ নম্বর পেলাম এখানে তারপর হচ্ছে এসি কিউ এখানে দশটা থাকবে তার মধ্যে পাঁচটা করতে হবে আউট অফ টেন দশটার মধ্যে পাঁচটা করতে হবে পাঁচ নম্বর পেলাম এবার হচ্ছে এলএ কিউ লং অ্যান্সারটা কোশ্চেন হচ্ছে কি দুটো করতে হবে আউট অফ ফাইভ পাঁচটার মধ্যে দশ মার্ক পেলাম আর এটা হচ্ছে কি একশোটা ওয়ারের মধ্যে উত্তর করতে হয় র্যাপিড রিডার র্যাপিড রিডারটা কি টেলস ফ্রম শেক্সপিয়ার চার্লস ল্যাম্প অ্যান্ড মেরি ল্যাম্বের লেখা চার্লস চার্লসল্যাম এবং মেরি লেখা শেক্সপিয়ার থেকে গল্প কয়েকটা নেওয়া হয়েছে সে কয়েকটা কমেডি তোমাদের সিলেবাসে আছে এক নম্বরটা হচ্ছে কমেডি অ্যাপের দুই নম্বরটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট তিন নম্বর হচ্ছে টুয়েলথ নাইট চার নম্বরে হচ্ছে ওথেলো পাঁচ নম্বরটা হচ্ছে ম্যাকবেথ এই নাটকগুলো থেকে প্রশ্ন কীরকম আসে এম সি অর্থাৎ মাল্টিপুল চয়েস কোশ্চেন আছে পাঁচটা আউট অফ ফাইভ না আউট অফ টেন তার মধ্যে পাঁচটা করতে হবে এলেকিউ থাকবে হচ্ছে পাঁচটা প্রত্যেকটা নাটক থেকে একটা একটা করে এলএ থাকবে তার মধ্যে যে কোনো একটা উত্তর করতে হবে একশো ওয়াটের মধ্যে পাঁচ নম্বর পাবো আমরা এখান থেকে আর সবচাইতে বড় যেটা ব্যাপার তোমাদের ক্লাস ইলেভেনে কোনো আনসিন থাকে না ক্লাস টেনে তোমরা আনসিনটাকে ভালো করে হয়তো করেছো তো সেই আনসিনটা ক্লাস ইলেভেনে থাকছে না এবার চলো বন্ধুরা দেখে নেওয়া যাক টেক্সচুয়াল গ্রামার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সাতটা থাকবে তার মধ্যে এক নম্বর হচ্ছে ভয়েস চেঞ্জ ন্যারাসন চেঞ্জ ডিগ্রি চেঞ্জ তারপর থাকবে হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ তারপরে জয়নিং স্প্লিটিং অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অ্যান্ড ভার্সা ভাইস ভার্সা মানে হলো অ্যাফারমেটিভ থেকে যেমনি নেগেটিভ ঠিক তেমনি হচ্ছে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ তারপরে হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটিভ অ্যান্ড ভার্সা এগুলো ক্লাস টুয়েলভেও থাকবে সেম গ্রামার তারপরে থাকবে হচ্ছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন এখানে থাকবে হচ্ছে হাফ নম্বর করে ছয়টা গ্যাপ মোট তিন নাম্বার। টেক্সটাইল গ্রামারের তাহলে মোট দশটা নম্বর কমপ্লিট হলো তারপরে দেখো কি কী থাকছে তারপরে থাকবো হচ্ছে রাইটিং স্কিলস রাইটিং স্কিলগুলো একটা করতে হবে দেড়শো থেকে দুশো ওয়ার্ডের মধ্যে ক্লাস ইলেভেনের রাইটিংগুলো অপেক্ষাকৃত সহজ কারণ এখানে হিন্টস দেয়া থাকে ক্লাস টেনে প্যারাগ্রাফ লিখতে হতো কোনো হিন্টস ছাড়াই স্টোরি রাইটিংয়ে হিন্টস থাকতো কিন্তু ইলেভেন ক্লাসে প্যারাগ্রাফ রাইটিং এবং সিলেবাসে আছে হচ্ছে স্টোরি রাইটিং এই দুটো টপিক তোমাদের হিন সহ পরীক্ষায় আসবে এবং দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারলেই তোমার উত্তর কমপ্লিট অর্থাৎ দশ নম্বর কম কমপ্লিট এবার দেখো হচ্ছে ইএসপি অর্থাৎ ইংলিশ ফর স্পেশাল পারপাস এই পোর্শনটা কিন্তু ক্লাস টেনে ছিল না তোমাদের কাছে এটা নতুন তো এখানে কী কী থাকবে এখানে থাকবো হচ্ছে এক নম্বরে নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট পাঁচ মার্কের মধ্যে দুটো থাকবে একটা করতে হয় পাঁচটা নাম্বার পাওয়া যায় আর পঞ্চাশটা ওয়ার্ডের মধ্যে করতে হয় তারপরে এগুলোর মধ্যে টপিকগুলো কেমন কেমন থাকতে পারে যেমন সিচুয়েশান ভ্যাকান্ট সিচুয়েশান ওয়ান্টেড ল্যান্ড সেল ল্যান্ড পারচেস জমি বিক্রি বা জমি ক্রয় ফ্ল্যাট সেল ফ্ল্যাট পারচেস অ্যাকমোডেশান টু লেট অর্থাৎ ভাড়া দেওয়া হবে এরকম তারপরে এডুকেশনাল ইটিসি শিক্ষামূলক হতে পারে টিউশন সেন্টার ওপেনিং তারপরে থাকবে হচ্ছে কমার্শিয়াল লিফলেট এটাও থাকবে হচ্ছে একটা করতে হবে পাঁচ মার্কের থাকে হচ্ছে দুটো পঞ্চাশটা ওয়ার্ডের মধ্যে উত্তরটা করতে হবে এখানে কেমন টপিক থাকে যেমন ওপেনিং অফের শোরুম তারপরে ট্যুর প্যাকেজ মানে ট্রাভেলিং তারপরে ওপেনিং এন ইনস্টিটিউ ওপেনিং এন স্কুল এ ট্রেনিং সেন্টার কোচিং সেন্টার জিম ডিসকাউন্টেড সেল যেমন চৈত্র সেল বিভিন্ন সেল তারপরে সব সেসে হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক প্রজেক্ট থাকবে হচ্ছে ক্লাস টুয়েলভের মতোই অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে উঠলে তোমাদের এই রকমই থাকবে কুড়ি নম্বরের প্রজেক্ট করতে হবে হাজার থেকে পনেরোশো শব্দের মধ্যে এখানে প্রজেক্টগুলোর টপিক হচ্ছে মাত্র দু থেকে তিন ধরনের যেমন হচ্ছে কি ড্রামাটাই ড্রামাটাইজিং অফ এ স্টোরি অথবা থাকবো হচ্ছে এক্সটেনশান অফ এ স্টোরি আর নয়তো থাকবো হচ্ছে যে কোনো একটা অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং অর্থাৎ রাইটিং অফ অ্যান অটোবায়োগ্রাফি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ভিডিওটাকে শেয়ার করার আবেদন রইল সঙ্গে থাকো দেখতে থাকো আমাদের ভিডিওগুলো